তাকে যখন জিজ্ঞাসাবাদ করলাম আজকে জিজ্ঞাসাবাদ ওনাকে জিজ্ঞাসা করা হলো যে আপনি কি চেয়ারম্যান কিনা, উনি বললেন যে না আমি কখনোই চেয়ারম্যান না। তো আমি বললাম যে আপনাকে যে আমরা যেদিন দুইজনকে গ্রেপ্তার করলাম এর আগের দিন তো আপনাকে চেয়ারম্যান থেকে বহিষ্কার করলেন, এক। দ্বিতীয় কথা, আপনি তিতিমির কলেজে আপনি যখন একটা ঘটনা ঘটলেন সেই কলেজে আপনি দাঁড়িয়ে আপনি জেকেজির পক্ষে কথা বললেন মুখপাত্র হিসেবে, চেয়ারম্যান হিসেবে, কইরা আমার হাজবেন্ড আমাকে বলতে বলছে। তারপর ওনাকে আরও বিভিন্ন কোয়েশ্চেন করা হলো, উনি কোনো সদুত্তর দিতে পারে নাই, যার কারণে ওনাকে আমরা গ্রেপ্তার দেখিয়েছি। আমরা মনে করি যে উনি কখনোই একজন চেয়ারম্যান হিসাবে এই কোম্পানি যে মানুষকে ক্ষতিগ্রস্ত করছে, তা যারা নেগেটিভ তাদেরকে পজিটিভ, পজিটিভকে নেগেটিভ বানাচ্ছে, হাজার হাজার মানুষ সংক্রমণ করছে, মানুষকে প্রতারণা করছে টাকার বিনিময়ে, বিদেশের মাটিতে বাপ বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করছে, সেই প্রেক্ষিতে আমরা তাকে অ্যারেস্ট করে আমরা আগামীকাল রিমান্ড চাইব। রিমান্ডের প্রেক্ষিতে আমরা আরও কিছু তথ্যপাত্র সংগ্রহ করে আয়ের সাথে যদি আরও কেউ জড়িত থাকে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। আপাতত আমরা তাকে একটা মামলা গ্রেপ্তার আমরা দেখাচ্ছি, ওই মামলা আসার রিমান্ডে আসবে, আসার পরে যদি আমাদের কাছে মনে হয় আরও কোনো অপরাধের সাথে জড়িত আরও কেউ আছে সেক্ষেত্রে অন্যান্য ব্যবস্থা নেওয়া হবে। এই জন্যই সে যেহেতু একটা সরকারি কর্মকর্তা সে কখনোই আরেকটি বেসরকারি কোম্পানির চেয়ারম্যানও থাকতে পারেন না, আবার চেয়ারম্যান থাকার পর উনি মুখপাত্র হিসেবে বক্তব্য দিতে পারেন না। আবার তার হাজবেন্ড আমরা যখন গ্রেপ্তার করলাম তাদেরকে, তার তড়িঘড়ি তাকে আবার চেয়ারম্যান থেকে ইচ্ছা করলেই বহিষ্কারও করতে পারেন না। এবং উনি যে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন যে উনি যে করোনাকালীন সময় উনি যে জেকেজির পক্ষে যে উনি স্টেটমেন্ট দিয়েছেন, তিতিমির কলেজে উনি যে স্টেটমেন্ট দিয়েছেন, এটা একজন সরকারি কর্মকর্তা বা এটা মোটেও সম্ভব না। এবং আগামীকাল রিমান্ডে আসলে বাকি তথ্য আপনাদের জানাতে হবে। সবাইকে ধন্যবাদ। জেকেজি একটা হলো জেকেজি যখন তারা যখন প্রতারণা দেয় আমাদের এনে গ্রেপ্তার হলেন, তারপরে তার যে ওই বিভিন্ন বুথে যারা কাজ করে সকলে এসে আমাদের থানাতে এসে থানা ভাঙচুর করেছেন, গেটের সেন্ট্রিকে তারা আঘাত করেছেন, সেটা পুলিশ বাদী একটা মামলা হয়েছে, 18 জন গ্রেপ্তার হয়েছে ওই মামলায়। আরেকটি মামলা হচ্ছে উনি ওই আমাদের সিসিটিভি, উনি ওইরা ভিতরে ঢুকে উনি ওই হাজতখানার সিসিটিভি আর সব বিভিন্ন কিছু ভাঙচুর করেছেন, ওটা একটা মামলা আছে। আরেকটা হলো দুইটা আত্মসাত মামলা আছে, ওনারা যে বিভিন্ন জায়গায় বুথ করেছেন, তারা আর্টসিও স্থাপন করেছেন, তারা ল্যাপটপ ফ্যান নিয়েছেন বিভিন্ন দোকান থেকে ভাড়া হিসেবে, একটারও ভাড়া পরিশোধ করেন নাই। তো সব কিছু মিলিয়ে আমরা তদন্ত করছি এবং রিমান্ডে এনে, এবং এটা পরিষ্কার এমডির দায়িত্ব, চেয়ারম্যান দায়িত্ব কেউ এড়াইতে পারবে না। কোনো মামলা, চারটি মামলা যে বললেন থানায়, চারটি মামলায় না সে এই মামলার আসামি না, বাট আমরা যেহেতু সে চেয়ারম্যান সেই হিসাবে সে ঘটনার বিশ্লেষণে তথ্যপত্র সংগ্রহের কারণে প্রাথমিকভাবে প্রমাণিত হওয়ার কারণে আমাদের গ্রেপ্তার।